আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে গাজীপুর-1 আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। মোজাম্মেল হক 1946 সালের 1 অক্টোবর গাজীপুর সদর উপজেলার দাখিন খান গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ডাক্তার আনোয়ার আলী ও মায়ের নাম মরহুমা রাবেয়া খাতুন। ছাত্রাবস্থায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তৎকালীন গাজীপুর মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর 1973 থেকে 1986 সাল পর্যন্ত তিনি 3বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও 4বার পৌরসভার মেয়র এবং 1976 সাল থেকে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালের 19 মার্চ গাজীপুরে সর্বপ্রথম প্রতিরোধ যুদ্ধে তিনি সশস্ত্র প্রতিরোধ কমিটির আহ্বায়ক হিসেবে শেখ মুজীবুর রহমানের নির্দেশে ব্রিগেডিয়ার জাহানজেবের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন। 1989 থেকে 2008 সাল পর্যন্ত পৌর চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর গাজীপুর-1 আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এ সময় তিনি সরকারের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আ ক ম মোজাম্মেল হক 11 ডিসেম্বর 2018 থেকে 6 জানুয়ারি 2019 পর্যন্ত বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক। 2008 সালের নির্বাচনে গাজীপুর-1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জয়ী হন মোজাম্মেল হক। এ সময় তিনি সরকারের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2014 সালের সংসদ নির্বাচনেও জয়ী হন মোজাম্মেল হক। ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখা মোজাম্মেল হককে। সর্বশেষ অনুষ্ঠিত হওয়া 11ম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আ ক ম মোজাম্মেল হক। হ্যাটট্রিক জয় পাওয়ার পর আবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক। মোজাম্মেল হকের স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষিকা লাইলা আরজুমান্দ বানু লিলি 2020 সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মোজাম্মেল হক 1973 সালে লাইলা আরজুমান্দ বানুকে বিয়ে করেন। তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী জয়দেবপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। মোজাম্মেল হক এবং লাইলা আরজুমান্দ বানুর সংসারে 2 মেয়ে এবং 1 ছেলে।